3, 2, 1, go! তো হ্যাঁ গাইস, কেমন আছো? আশা করি তোমরা অবশ্যই ভালো আছো। তো আজকে আমরা খেলতে এসেছি আবারও মাইনক্রাফ্ট সার্ভাইভাল সিরিজ। তো পরের পার্টে দেখতে পেয়েছিলে যে আমি ফুল আয়রন আর্মার বানিয়েছিলাম, তো আজকে আমি ডায়মন্ড মাইনিং করতে যাব, ঠিক আছে? তো সেজন্য একটি ভিডিওকে লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও, কারণ আমরা 400 সাবস্ক্রাইবার অনেক কাছাকাছি, ঠিক আছে? তো আজকে আমরা ডায়মন্ড মাইনিং করব। তো চলো লেটস বিগিন। তো এখন এখানে দেখতে পাচ্ছ এখন রাত হয়ে গেছে, তো সেই জন্য আমি আগে ঘুমাতে যাব, ঠিক আছে? তো এই ঘরে তো বেড নেই, তো সেই জন্য চলো এই ঘরটা যাই। এই ঘরে কোনো বেড আছে কি না? হ্যাঁ হ্যাঁ, এই ঘরে বেড আছে। চলো দরজাটা আটকে দিই আর চলো এখানে শুয়ে পড়ি, এখন ঘুমিয়ে ঢুকো। তো এখানে দেখো সকাল হয়ে গেছে, তো এখন চলো আমাদের আমাদের সেই ঘরটায় চলো যাই, ঠিক আছে? তো যে তোমাদের সাথে মিলি। তো গাইস দেখো আমি বাসায় এসে পড়েছি, এখন ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি নিয়ে নিব, ঠিক আছে? তো এখান থেকে দেখি কি কি আমি নেই বা নেই না, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ আমাদের আগের একটি গোল্ড পিকেক যেখানে আমরা পার্ট ওয়ানে পেয়েছিলাম, আর এখানে চলো নিয়ে নেই। কি লাগবে আর এখানে লাগবে, এটাকে নিয়ে নিই। ও হ্যাঁ, আমরা একটি কাম করি যে আমরা গাছ কাটবো, গাছ কেটে আমরা কি করব কোল বানাবো, ঠিক আছে? কোল দিয়ে কী করবো, আমরা টর্চ বানাবো অনেকগুলো। যদি আমরা গুফাতে যাই তাহলে আমাদের অনেকগুলো টর্চ লাগবে, ঠিক আছে? আর আমরা কয়েকটি কবল স্টোন দিব, কারণ আমরা সেই দিয়ে ফার্নিস দিয়ে আমরা স্মেল্টিং করবো, ঠিক আছে? তো আগে এখান থেকে চলো গোল্ডগুলোকে আমি নিয়ে নেই। এখানে লাভ দিতে পারছি না, কিনার দিয়ে লাভ দিয়েছি, পার্কুর আমি চ্যাম্পিয়ন, এটাকে ভেঙে নিয়েছি আর এটা এদিকে পড়ে গেছে, ঠিক আছে? ওকে, এখন চলো গাছ কাটবো কি না, এখানে খরগোশ আছে কিন্তু গাছ কাটবো না, পরে গাছ কাটবো। তো এখান থেকে চলো আমি এই গাছটাকে কেটে নেই, বলছিলাম যে স্টোন পরে কাটবো, ঠিক আছে? তো আগে গাছ কেটেছি, এখন চলো এখান থেকে স্টোন কেটে নেই, ঠিক আছে? আর তোমরা দেখতে থাকো। তো গাইস আমি স্টোন কেটে নিয়েছি, এখন এখন এই গাছটাকেও কেটে নেই, কারণ বড় আছে, যত হবে তত ভালো, ঠিক আছে? তো এখান থেকে দেখতে পাচ্ছ কাটাও কেটে নিয়েছি। আমাদের মনে হচ্ছে যদি স্টোন কম পড়ে, তো সেজন্য আমি একটি কাম করি আরও কয়েকটি স্টোন মাইন করে নিই, কারণ যদি আমাদের কম পড়ে যায় স্টোনগুলো, তো সেজন্য চলো ব্যাস এটুকুই হয়েছে। এখন চলো আমাদের বাসায় যাই। তো গাইস দেখো আমি বাসায় এসে পড়েছি, এখন চলো চেষ্টার ভেতর থেকে কয়েকটি কিছু বের করতে চেয়েছিলাম কিন্তু আমার কাছে সেগুলো নেই, তো সেজন্য চলো ক্রাফটিং টেবিল লাগিয়ে দিই আর এখান থেকে চলো একটি ফার্নেস বানিয়ে নিই। ফার্নেস বানানোর পরে এখান থেকে চলো আগে আমি কয়েকটি প্ল্যাঙ্ক বানিয়ে নিই, ঠিক আছে? এরপর কয়েকটি স্টিক আর দুটি পিকেক্স, কারণ যদি আমাদের যখন মাইনিং করতে যাবো সেই জন্য যদি পিকেক্স ভেঙে যায় তো সেই জন্য আমি বানিয়ে দিচ্ছি। তো এখানে চলো আমি এই এখান থেকে প্ল্যান নিয়ে নিই আর এরপর ওখানে আমি টর্চ বানাবো, ঠিক আছে? তো এখানে চলো রেখে দেই, দেখতে পাচ্ছ? ওকে, ঠিক আছে। আর আমি একটি কাম করি, এই ভিলেজে যতটি টর্চ আছে সেই টর্চগুলো আমি কালেক্ট করে তোমাদের সাথে মিলি। তো গাইস আমি 15টি টর্চ কালেক্ট করে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ আমাদের কোয়েলটো হয়ে গেছে। এখন চলো আমরা টর্চ বানিয়ে নিই, তো সেই জন্য এখান থেকে প্ল্যাঙ্ক বের করে নিই। প্ল্যাঙ্ক বের করার পরে এখন চলো আমরা স্টিক বানিয়ে নিই, এবং স্টিক দিয়ে আমরা টর্চ বানাবো। এখানে দেখতে পাচ্ছ 36টি টর্চ হবে, ঠিক আছে? তো সেজন্য চলো
ঠিক আছে, 36টি টর্চ বানানো হয়ে গেছে। ঠিক আছে, এখন চলো আরেকটি বানিয়ে নিই, কারণ দেখতে পাচ্ছ আমাদের কাছে আরেকটি কোল আছে, তো সেজন্য আরও 4টি হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমাদের টোটাল 55টি হয়ে গেছে। এখন আমি জিনিসপত্র রেডি করে এরপর আমি সেই জায়গাটায় যেয়ে তোমাদের সাথে মিলছি। তো আমি সব কিছু রেডি করে আমি একটি জায়গায় এসে পড়েছি যেখানে রুইন পোর্টাল। তো এখান থেকে চলো আমি মাইনিং করা শুরু করে দিব। দেখতে পাচ্ছ একটি শাবলও আছে, যখন যেখানে ভেঙে যাবে আমি প্ল্যাঙ্ক লাগিয়ে দিব। ঠিক আছে, তো যেখানে আমি ওরগুলো মাইন করব তুমি সেখানে দেখো। ঠিক আছে, যেমন এখানে দেখতে পাচ্ছ আমি অলরেডি এখানে যেমন কোল দেখাচ্ছি তো সেমনই আমি দেখাবো। ঠিক আছে, তো থেকে থাকো আমার ভিডিও দেখার জন্য। ওকে গাইস, তো আমার সবগুলো মাইনিং করা হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে দেখাই কত কিছু মাইনিং করেছি। ঠিক আছে, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কত কিছু আমি মাইনিং করেছি। আর হ্যাঁ, অফ ক্যামেরাও আমি অনেক কিছু করেছি। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই। দেখো গাইস কত কিছু দেখেই নিয়েছো যে কত কিছু ই করেছি। তো আগে আলতু ফালতু জিনিসগুলো এখানে রেখে দিই। ওকে গাইস, তো চলো এখন আমাদের আর্মার বানাই আর টুলসগুলো বানাই। আমি অনেক এক্সাইটেড। ঠিক আছে, তো এখান থেকে চলো কয়েকটি প্ল্যাঙ্ক নিয়ে নিব। তো আগে এখানে আমাদের আয়নের আর্মার সবগুলো রেখে দেই, কারণ এগুলো আমাদের কোনো কিছু কামে লাগবে না। ঠিক আছে, কারণ আমাদের কাছে ডায়মন্ড আর্মার বানাবো। ঠিক আছে, তো চলো এইখান থেকে আগে আমি এখানে প্ল্যান বের করে নিয়েছি। ঠিক আছে, এরপর আর এখান থেকে কি বের করব, এখান থেকে চলো ক্রাফটিং টেবিলও বের করে নিয়েছি। ঠিক আছে, এখন চলো আমাদের আর্মারগুলো আর টুলস বানিয়ে নিব। ঠিক আছে, চলো এখানে আগে আমি সার্চ করছিলাম আগে যে ল্যাপিস যে কিছু হয় নাকি, তখন আমি বুঝতে পেরেছি যে ল্যাপিস যে আছে। তো ল্যাপিস দিয়ে আমি যখন আমি রেডি করার আগে ভেবেছিলাম যে ল্যাপিস দিয়ে কিছু করা যায়, তারপরে বুঝতে পেরেছি ল্যাপিস ব্লক বানানো যায়। চলো এত কথা না করে এখন বানানো যাক। এখন চলো কয়েকটি স্টিক করে দেই। স্টিক দেখতে পাচ্ছ স্টিক বানিয়ে নিয়েছি 12টি, ভুলে আমি এখানে ক্লিক করে দিয়েছি। চলো এখন চলো আমি এখানে চলো আগে হেলমেট বানিয়ে নিই, এরপর চেস্ট প্লেট, এরপর লেগিংস, আর চলো বুটস। ঠিক আছে, এখানে চলো বুটস বানিয়ে নিয়েছি। এখন চলো সড আর এক্স আর পিক্যাক্স। ঠিক আছে, এক কয়েকটি বানানো হয়ে গেছে বাস। এখন এখানে চলো আর যে 21টি ডায়মন্ড আছে এটাকে এখানে রেখে দেই, কারণ আমরা পরের এপিসোডে আমরা একটি ঘর বাড়াবো সেখানে দিয়ে রাখবো। ঠিক আছে, তো চলো এখান থেকে এগুলো রেখে দেই। এখন চলো আলতু ফালতু জিনিসগুলো এটার ভিতর রেখে দিই, যেমন আয়রনের জিনিসগুলো। হ্যাঁ জানি আয়রনের জিনিসগুলো ভালো, কিন্তু ডায়মন্ড আছে তো সেখানে ডায়মন্ডের কি ভালো। ঠিক আছে, তো এইখানে দেখো যে পরে নেই, দেখো এই পরছি আমি এই হেলমেট পরে নিয়েছি, আর এই চেস্ট প্লেট, এই বুটস, আর এই লেগিংস। এখন দেখাই তোমাদেরকে যে আমার কেমন লাগছে। দেখো গাইস, এই ঠিক আছে, তো এই শিল্ডের জন্য আমি ভালো করে দেখতে পাচ্ছি না, তো সেজন্য এই শিল্ডটাকে আগে নামিয়ে দিই। তো আজকের জন্য এটুকুই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। লাইকের টার্গেট হচ্ছে আজকে 4টি লাইক। ঠিক আছে, দেখে তোমরা কমপ্লিট করতে পারো কি না। তো আজকের জন্য এটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। তো
আজকের জন্য বাই বাই ইয়ে।